গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ গুণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ গুণ বাসুদেব, করুণা
কিরো
ভক্তি ভজন জ্ঞান ভক্তি ভক্তি ভজন দিনে 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 জগত বন্ধু বলে জগত বন্ধু বলে প্রেম বলে ওই কাননে জগত বন্ধু বলে ওই কাননে ওই কাননে যুগে যুগে বাবা
গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এমাং বিবস্থতে যোগাং প্রত্যবানাহং নায়ন বিবস্থন মানবী মনোরীক্ষা প্রবে ব্রবি। হে অর্জুন, তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লভ মুনি মৈথিল ব্যাসদেব সুখদেব পরীক্ষিত মহারাজ আমি যে কিন্তু আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন মধুবর্গ। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজে করে সন্তান মনে করে আমাকে লীলাটির নাম হচ্ছে নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। আনন্দ বুধি প্রতিপদম পূর্ণাঙ্গিকা সদন সর্ব আত্মা স্বয়ং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরি নাম সংকীর্ত। মহাপ্রভু কলিহত জীবের দুর্দশা দেখে তিনি হরিনামের প্রতিধ্বনি নিয়ে এসেছেন এই কলি কালকে, কলি জীবের মানুষ উদ্ধার করার প্রত্যাশা। এজন্য মহাজন বলছে, কত বিদেশি কৃষ্ণ ভজে গেল, কত পশু কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু এরা কৃষ্ণ ভজন করে। তাই মহাজন কত আক্ষেপ করে বলেছে, হেম কি লাগি আইলি ভবে, এমন জন্মে হরিনা ভজিনি সে তুই মানুষ কবে। আমরা মানুষ বলে পরিচয় দিই, আমি মানুষ, মানুষ কাকে বলে সেটা জানি না, মানুষের ডেফিনেশনটা কি সেটাও জানি না, মানুষের সংজ্ঞা কি সেটা জানি না, মানুষ কাকে বলে সেটা জানি না। যদি জানতো মানুষ কাকে বলে, তাহলে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে পশুর মতো কুকুরের মতো ব্যবহার করতে পারত। কেন আমরা বলি আমরা মানুষ, এটা কি সত্য? না, মানুষ স্কুলে জন্ম নিয়ে শুধু মানুষের মতো দেখতে হলেই কি তাকে প্রকৃত মানুষ বলা যায়? একই মানুষ স্কুলে জন্মগ্রহণ করে, একটা মানুষকে প্রণাম করার জন্য, দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তাকে একটু প্রণাম করবে বলে, আর সেই একই মানুষ স্কুলে জন্মগ্রহণ করে একটা মানুষকে জেলে দেওয়ার জন্য পুরুষ তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। একই তো মানুষ, একই দিনে দুটো বাচ্চা জন্মাচ্ছে, একজনা কোটিপতির ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্মাচ্ছে, আর একজনা ফুটপাতে তার বাবার সামর্থ্য নিয়ে একটু দুধ তাকে কিনে দেবে। একই তো মানুষ, সে এত আরাম পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে কেন? বলছে একই মানুষগুলো জন্ম নিয়ে সবাই মানুষ হতে পারে না, সবাই মানুষ নয়। কেন আমরা বলি আমরা মানুষ? এটা মূর্খের পরিচয়। কেন? যারা মানুষ তারা কৃষ্ণ ভজে। কেমন? ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, ধরো কোনো বাগান পড়লো বা শ্মশান পড়লো বা জঙ্গল পড়লো, সেই সময় আমরা ভূতের ভয়তে কি বলি? রাম 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 জয় শ্রীরাম বলবে না, রাম 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 রাম। কেন? রাম বলে ভূত পালিয়ে যায়, ভূতের রাম নাম সহ্য হয় না। তুমি যদি ভূতের এক অংশ না হবে, তাহলে তোমার কেন ভগবানের নাম সহ্য হবে না? যারা প্রকৃত মানুষ তারা গোবিন্দকে ভজন করে। তাহলে গোবিন্দকে ভজন করলে কি হবে, হরিনাম করলে কি হবে? বলছে চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যাবে, আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মুখেই তুমি ভগবানকে দেখবে। কেন গোবিন্দকে দেখতে পাচ্ছ না? যেমন আমাদের মুখ দেখার যে আয়না পায়,
মুখ দেখতে পাবে। ঠিক তেমনি আমাদের চিত্র দর্পণে অনাদিকাল হতে অনেক অজ্ঞানতার ও অহংকারের ময়লা জমে গেছে। এখন বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজন মেজে চোখের জলে ধুয়ে ফেলুন, তখন ভগবান দিকে আর বৃন্দাবনে যেতে লাগবে না, নিজের হৃদয় মন্দিরে ভগবান ফিরে হরিমন হরিমন। কেমন পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ নির্মল এবং পরিষ্কার হতে হবে। কিন্তু ওই পুকুরে যদি কচুরি পাড়া পরিপূর্ণ থাকে তাহলে আকাশের পূর্ণিমাটা দেখা যাবে? ঠিক তেমনি আমাদের হৃদয়েরও পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পাড়া পরিপূর্ণ থাকে কোনোদিনও আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে লিখেছেন, আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি স্বর্ণকারের কাছে।
ভাইটা নেবে, বলে আমার সর্ব সম্পত্তি যদি আমি বিক্রি করে দিই তবু আমি এটা কিনতে পারবো না। এবার সেই বৈষ্ণবের কাছে এসেছে, সব ঘটনা বলল। তখন সেই বৈষ্ণব বলছে, বাবা এই জগতে যে যেমন প্রকৃতির মানুষ সে মানুষকে ঠিক তেমন মূল্য। কেমন? এই যে হরিনাম বলছো, হরিনাম শোনা যায় বৈষ্ণবের ওঠায়। কেন? সাপে মুখ দেওয়া দুধ, ওই দুধ যদি কেউ খায় যেমন বিষে কাজ করে, ঠিক তেমনি বিষাক্ত ব্যক্তির মুখে যদি হরিনাম শ্রবণ করা হয় সারা দেহে বিষের মতো কাজ। এখন মত প্রচার করতে এসেছে, মত প্রচার করতে এসে বলছে, মত খুব ভালো জিনিস, তোমরা খাও। একদিকে শিক্ষিত সমাজ বসেছে আর একদিকে মাতাল সমাজ বসেছে। এক গাধার কাছে মদ দিয়েছে, গাধা লাঠি মেরে ফেলে দিয়েছে। এক গ্লাস জল দিয়েছে, গাধা খেয়েছে। তো মাতালদেরকে প্রশ্ন করছে, গাধা মদকে লাঠি মেরে ফেলে দিল কেন? তখন মাতালরা বলছে, গাধা মদের সম্মান দিতে পারে না তাই মদকে লাঠি মেরে ফেলে দিয়েছে। শিক্ষিত সমাজ বলছে, না, গাধা বলছে জল পবিত্র জিনিস তাই খাও, আমার মতো মদকে লাঠি মেরে ফেলে দাও, মদের সমাজও ভালো করে না। জগতে যে যেমন প্রকৃতির মানুষ সে মানুষকে ঠিক তেমনই মর্যাদা দেয়। এই যে আপনারা ভক্তরা বসেছেন, হরিনাম শ্রবণ করছেন, আপনাদের মতো শ্রোতা পেলে তবেই তো কীর্তন করে সুখ হয়। এবার সামনে বসে কেউ যদি বিড়ি খায়, কেউ যদি ফেসবুক দেখে, ওসব এদের সামনে কীর্তন হয়। এই জন্য উত্থান পাদের ছেলে ধ্রুব মহারাজ নিজের বাবার কথাও শোনেনি। কেন? ধ্রুব মহারাজ একদিন মাকে বলেছিল, মা, জগতে কি আমার বাবা নাই যে আমাকে কোলে তুলে নেবে? তখন ওই ধ্রুব মহারাজের মা সুনীতি বলেছিল, ওই যে তোর বাবু উত্থান পাদ যা। যেই না বলে উঠল বিমাতা মা, সুরুচি এসে ধ্রুব মহারাজকে ফেলে দিয়েছে। তখন ছুটে গেল মায়ের কাছে ধ্রুব মহারাজ, মা আর বাবার কোলে উঠেছি বলে বাবা আমাকে ফেলে দিয়েছে, জগতে কি এমন কোনো বাবা নাই যে আমাকে কোলে তুলে দিলে আর কোনোদিনও নামিয়ে দেবে না? তখন সুনীতি বলেছিল, হ্যাঁ একজন আছে, সে কে? পদ্মলোচন হরি, তার কাছে। যখন হরিনাম করতে বেরোলো উত্থান পাদ বলে, ধ্রুব তুমি কোথায় যাচ্ছ? বলে হরি ভজন করতে যাচ্ছি বনে। বলে যেও না, আমি তোমাকে তোমার নামে 5টা গ্রাম লিখে দিচ্ছি, তুমি ওখানে বসে ভগবানের নাম করো। বলে না বাবা আমি যাবো। বলে যেও না, আমি অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিচ্ছি। ধ্রুব মহারাজ বলছে, বাবা ভেবেছিলাম তো যাবো না, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে যেতেই হবে। কেন? এখনো তার নাম করিনি, সবে করবো বলে বেরিয়েছি। যদি আমি অর্ধেক রাজ্য পেয়ে যাই, যদি আমি তার চরণে নামও করি, কাজে আমি তার চরণে পেয়ে যাব। তাই আমি সামান্য এই রাজ্য পাই চাই না, আমি তার চরণে পেতে চাই। হরি নাম করো, হরি বললে খাওয়া হয় না 100 বার হয়, হরি বললে খাওয়া হয়। কেমন? বৃন্দাবনে যাবেন, স্বর্ণ মন্দিরে খেতে খেতে দেয়। অনেকে আমার কাছে বলেছে, মা সংসার ভালোবাসে না। আমি বলেছিলাম, চলুন আমার সঙ্গে বৃন্দাবনে, তুমি খাওয়া দাওয়া সব পাবে। তখন সে কি বলে জানেন? মা, নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না, তুমি সংসারের আসক্তি ছাড়বে না, তাহলে তো তোমাকে ছাটা লাটি খেতেই হবে। হরিনাম প্রাণ দিয়ে করো, হরি বলে খাওয়া হবেই হবে। আমি বলছি, হরি বলে অবশ্যই খাওয়া হবে। কেমন বলুন তো, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের নাড়িটা যিনি সন্তানের নাড়ির সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। এমন পরম বন্ধু জগতে নাই। এবার আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তনে অমৃতের ভাণ্ডার চলে আসে। সেই দুগ্ধ কতটুকু মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছেন, এমন পরম বন্ধু আর জগতে হয় না।
বলুন তো, কোন একজন ব্যক্তি যদি হসপিটালে থেকে 3 দিন মুখে যদি অক্সিজেন দেয় তার বিল কত হয়? আর সারা জনমটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে বিল শোধ করার ক্ষমতা আপনার আমার কারোর নাই। কিন্তু সে তো কিছু চাইনি, দুফুটা নয়ন জল দিয়ে তাকে ডাকু, ভগবান তাতেই খুশি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। মায়া তো আমাকে বাঁধতে পারে না, গোবিন্দ বলল নারদ তোমার অহংকার হয়েছে না,
আমার অহংকার চূর্ণ করতে হবে। বলছে, নারদ আমার খুব জল পিপাসা পেয়েছে, তুমি যাও তো পাশের গ্রাম থেকে আমি একটু জল এনে দাও তো। যেই না নারদ জল আনতে গিয়েছে একটা বাড়িতে গিয়ে, এই যে কেউ আছো? সেই বাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে তার কিছুক্ষণ আগে 2000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে এসেছে, সুন্দর করে সেজে গুজে এসেছে। কি চাই? নারদ ওদিকে হা করে তাকিয়ে আছে, যেন রসগোল্লা দেখছে। এইবার গোবিন্দ ভাবলো নারদকে যে ফিরিয়ে আসতে হবে। আমার দুটি
পশু আছে, সুদেদের লেজ নেই, এরা হরি ভজন করে, এরা তো করে না, আরো আপনাদের সর্বনাশ করবে। কেন? রাধা কৃষ্ণ প্রেম করল, আমরা করলে দোষ। আর পণ্ডিত ব্যক্তি যদি দিতে চায়ের দোকানে যাবে, সব কথা করবে। তবে আমি সব দোকানের কথা বলছি না, আমার সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করল, আমরা করলে দোষ। এরা কারা বলুন তো? এরা পূর্বজন্মে কুকুর ছিল। আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর ছিল। লেডিস মানে বুঝতে পেরেছেন তো? লেডিস কুকুর ছেলে মেয়ে, লেডিস কুকুর মানে মেয়ে কুকুর ছিল। তা ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে, আমি ফুল তুলে এনে রেখে দিত, এই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, তা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে, আগেকার দিনের মুনি ঋষিরা সার বলি দিত, হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন সার বলি দিত? ওই সারকে বলি দেওয়ার মন্ত্রে তারা ওই সারের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আতার জোসনা হতে পেরেছি, কিন্তু তারা দেখতো এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো। কাক বাইরে ঢুকলে চলে যায়, কিন্তু ভূত মানুষ ওই বেলটাকে ফাটিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো। যারা কিছু জানে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে। সুন্দরী একটা মেয়ে হয়ে গিয়েছে। এখন এক রাজার ছেলে বনে মৃগয় শিকার করতে সেই মেয়েকে দেখেছে, বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, বলে, আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে, আমি তোমার মেয়েকে বিয়ে করব। বিয়ে হয়ে গেল। বিয়ে ছ মাসের মধ্যে রাজার ছেলের ফোন করছে, রাজা তো মন কুকুরে ছিঁড়ে। রাজার ছেলে বলে, এত দ্রুত ছেড়ে? একদিন রাত্রেবেলা দেখে কিনা সেই নতুন বউ ও বিছানা থেকে উঠে যাচ্ছে। রাজার ছেলে বলে, এত রাত্রে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখে কিনা সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। রাজার ছেলে বলে, বাবা চেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছেড়ে দেয়। শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, ঋষি আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন? বলে, বাবা তুমি তো আমার কথা শুনলে না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। যারা হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা করে, লোকের মুখে শোনা কথা বলে গিয়ে লোকের মুখে শোনা কথা, এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে, ভালো মাথা কাঁচা মাথাকে কাঁচা মাথা ভালো মাথাকে বলছো? শোন, তুই আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলবি, আমি ওইগুলো মুখস্থ করে নিই। বলে, ঠিক আছে। এবার ভালো মাথাটা গিয়েছে, অফিসার বলছে, বাবা বলো তো আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? বলে, 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। বলছে, বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে, স্যার শুধু অনেক লোক, ওনার নাম বলবো। বলে, ঠিক আছে দাও। যেই না ভালো মাথা বেরিয়েছে, তো কাঁচা মাথা ধরেছে। এই এই তোরা কি কি প্রশ্ন করেছে না? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? তুই কি বলেছিস না? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস না? শুধু অনেক লোক, এই দুটো মুখস্থ করতে করতে গিয়ে যা প্রশ্ন বলবো ওই দুটোই। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে, আর সে তো মনে এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার বলছে, বাবা বলো তো তোমার
এই মোর হুর বিন্দা
হবে, বলো রাধা রানী কি, বাকে বিহারি লাল কি, মাইন দাবন ধাম কি, মাইনা করে খারানে রাধে 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 হরি ম পৌঁছে গেলে মধুমাস ধাম বৃন্দাবনে। আজ লীলাটি আমরা গাইবো, প্রথমেই বলে দিয়েছিলাম, বলুন তো কি গাইবো, কোন লীলা গাইবো, তুমি ব্যায়াম হয়ে গেল,
সমবল গুরুদেব, আমি তো ইচ্ছা করে আপনার চরণ রক্ত ছড়াইনি, ভুলবশত নখিল দ্বারা তোমার চরণ কেটে গিয়েছে, তা বলে আপনি আমাকে ব্যায়াম করতে বললেন? তখন কর্ণপণি বলল, এই যে গুরুদেবের যে অভিশাপ, অভিশাপ কিন্তু আশীর্বাদের ফল পায়। তখন কর্ণপ বলল, বৈষম্য, তুমি এই যে তোমাকে ব্যায়াম নিয়ে জন্মগ্রহণ করতে দিয়েছি, অভিশাপ দিয়েছি, আমি আশীর্বাদ করছি, তুমি রামের ভেবা পাবে। বন্দি, যেদিন আমার রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদছে, এবার সরোজ নদীতে স্নান করতে নেমেছে, স্নান করে নিজের তীরখানা মাটিতে পুঁতে যেই না স্নান করতে গিয়েছে, এবারে স্নান করে উঠে এসে তীরটা তুলেছে, দেখছে রক্ত ঝরঝর করে পড়ছে, দেখে আছে। রামচন্দ্র বলছে, ব্যাং, সাপে যখনও তোমাকে ধরে তুমি আমায় ডেকে বলো হে রাম রক্ষা করো, আর আজ আমি তোমায় হত্যা করছি, তুমি কিছু বলছো না। তখন ব্যাং বলছে, প্রভু, সাপে যখন আমায় ধরে তোমায় ডেকে বলি হে রাম রক্ষা করো, যাকে ডেকে বলি রক্ষা করো, সে রক্ষা করতে যদি আমাকে মরে আমি কাকে রাখবো?
বলে মা আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যেতে চাই না বাবা, তার সঙ্গে যে যুদ্ধ করতে যেতে চাই সে তো আর কোনোদিনও ফিরে আসে না। কিন্তু তরণী তো যাবে, কেন কৃষ্ণ প্রেমে যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছে আপনারা খুব ভালো, এখন
ছেলেকে টিফিন বক্সে খাবার দিছাই, একা একা খাবি, কাউকে দিবি না, আমি কষ্ট করে করে দেবো, তুই লোক পারে, একা একা খাবি। ছেলে বড় হলো, বিয়ে করলো, চাকরি পেলো, একা খেলো, তোমাকে দিল না কেন? তুমি তো শিখিয়েছ, প্রভু মাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিস থেকে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকে, কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই বলতো একবার আসুন আমার দিকে, কেন আমার ছেলের মাথায় হাত দিয়ে বলবো যেন রাধা রানীর কৃপা হয়। আজ সেই প্রভুপাদকে সারা বিশ্ব জানে, সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয় মরণীয় এবং পূজনীয় হয়ে আছে। বিকেল
করি তোমার মতো, দিনে দিনে রাম 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 রাম
তোমার ছেলে, ছেলে কিনা জানে না, খুঁজে পেলে বলল হ্যাঁ, পরিচয় দাওনি কেন? যদি সর্বাংশ ব্রহ্ম যদি পরিচয় দিতাম তো তোমার সেবাই ভাবত না। তা দেখি মাথাটা আবার হাতে দাও, রামচন্দ্র হাতে মাথাটা নিয়ে দেখছে রাম 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 উচ্চারণ করছে। তখন রামচন্দ্র বলছে, তরণী মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হলো, সুমানে ভালো আর বল মানে ভাষা, মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হলো, কথা দিলা আগত দাপর যুগে তুমি আমার মরম সখা শুভ ওটা
কেন? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন ভবা পাগলা বলছে কাজ করে একটা রেডিও নিয়ে আসো, তো এনেছে, বলে গান চালাও, চলছে। এবার ব্যাটারিটা খুলে নিয়ে বলছে আর গান চলে না কেন? বলে আরে বাবা মুনু, তুমি কি পাগল হয়ে গেছো? ব্যাটারি যদি খুলে নাও গান চলবে কি করে? বলে আমি পাগল নই। কেন? ওই ব্যাটারি যদি খুলে নেওয়া হয় তেমন গান চলে না। যার ভক্তিরূপে ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তিরূপে ব্যাটারি নাই সে শুনতে পাচ্ছে না। অনেকে বলে কৃষ্ণের নাকি 1600 গোপী নিয়ে রাসলীলা করেছিল, ভুল। লেখা ছিল 1600 মানে 16 জন গোপী নিয়ে তিনি রাসলীলা করেছিলেন। ভগবানের লীলা বোঝা বড় জানা। কেন? দুই বন্ধু বৈশাখ মাসে মাঠের মাঝখান দিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে, তো একজন বন্ধু হচ্ছে খুব জল পিপাসা পেয়েছে। জল কোথায় পাবে? বৈশাখ মাসে মাঠের মাঝখানে তরমুজ ফলেছিল, সেই তরমুজ নিয়ে গিয়ে বড় গাছের তলায় বসে দুজনে ভাগ করে খেয়েছে। তো যে বলেছিল জল পিপাসা পেয়েছে সে বলছে জানি ভগবানের না, বিচার না। কেন বল? যদি ভগবানের বিচার থাকতো এই বড় গাছে ছোট ছোট ফল আর ওই ছোট গাছে এত বড় তরমুজ ফল। ভগবানের বিচার আছে? এবার বলে শুয়েছে যে বলেছিল ভগবানের বিচার নাই, তার নাকে একটা বটের ফল ছিল। পাশের বন্ধু বলছে কি হয়েছে? বলে বটের ফল নাকে ছিঁড়ে পড়েছে। বলে ফল কেন? ডাল ভেঙে পড়া উচিত ছিল। বলে কেন? বলে তুই যে বললি ভগবানের বিচার নাই, বলতো এই বড় গাছে যদি বড় ফল দিত ওই যদি তোর মাথায় পড়তো তুই বাঁচতিস? ভগবান জানে আমার ভক্ত মাঠে ঘাটে ক্লান্ত হয়ে পরিশ্রম করে ওই বড় গাছের ছাওয়ায় বিশ্রাম নেবে। আমি যদি বড় গাছে বড় ফল দিই আর ওই ফল যদি আমার ভক্তের মাথায় পড়ে না জানি ভক্ত কত ব্যথা পাবে। আমি বলতো বড় গাছে বড় ফল দিয়ে ছোট গাছে ছোট ফল দিয়ে সারা জন্মটা আমি ভক্তের সেবা করে নিয়েছি। আমাকে কেউ বোঝে না, আমার শুধু বাইরেটা দেখে, ভেতরটা কেউ দেখে না। যখন রাধারানী পাগলিনী হয়েছে এদিকে আমার কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, এটুকু কহিয়া আমি ধ্রুবনে যাইয়া পাগলিনী হয়ে। কেন? কৃষ্ণ দর্শনে যাবে না?
এমন জন্ম পেয়েছ আর হয় বা না হয়, মনুষ্য জন্মটা যখন পেয়েছ হরি ভজন করে না কেন? এই যে দেহ মন্দিরটা যখন পেয়েছি, আচ্ছা বাইরে যে মন্দিরগুলো যেগুলো আমরা দেখি মা, এই মন্দিরগুলো কে তৈরি করেছে? সাধারণ মানুষ তৈরি করেছে। আর এই যে মন্দির, দেহ মন্দির, দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আর ভগবান তৈরি করেছে। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা ধূপ জ্বালি আর দীপ জ্বালি। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, সেখানে আমরা বিড়ি সিগারেট জ্বালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদা আমার গোবিন্দ জেগে হৃদয়ে বসে আছে। তিনি সর্বদা জেগে বসে আছে। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি আর শুদ্ধ গঙ্গা জল ঢালি। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, সেখানে আমরা যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মাছ মাংস তোলেন মা? তোলেন কি? তুললে অপরাধ হয়। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, একাদশীর দিনও তো মাংস না দেন। আমরা দীপাবলিতে কি জ্বালি? প্রদীপ জ্বালি। বাইরে অন্ধকারটা বলি তো আলো জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছেন? হৃদয়ে অনাদির কাল হতে যে অজ্ঞনাথের অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না? আমরা রং খেলি কবে? হোলির দিন। বাইরে রঙের রাঙি দিলে বাইরে রঙের রাঙি কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙা, ভক্তি রঙে রাঙি। বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজায়, কিন্তু মনটাকে ভক্তির পাথর দিয়ে সাজায়, ভক্তির প্লেট দিয়ে সাজায়। বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ মাকে মানিনি, বাবাকে মানিনি, আমরাও তাই করছি। বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণ। তাই সখীরা বললো, রাধে তুই কৃষ্ণ দর্শনে যাবি তো? শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে। কোথায়? বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া গড়ি দাও, নিচু না হলে তুমি তাকে পাবে না। কেন? এই প্রণাম করতে নিচু পড়াটা কেমন? আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যার নাম দেওয়া হলো কুরুক্ষেত্রের যুদ্ধ, আর যারা ভক্তি রাজ্যে বাস করে তার নাম দেওয়া হলো ধর্ম যুদ্ধ। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, আর তার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা ধর্মরাজ যুধিষ্ঠির গিয়েছে বড় মার কাছে। উমায়রা ধর্মরাজ যুধিষ্ঠির বড় মাকে শতপুত্রের জননী গান্ধারী। গান্ধারী সবে মাত্র সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ্তি জ্বালিয়ে যেই না ঘরের ভিতরে প্রবেশ করতে গেল, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির সে ডাক দিয়েছে, বড় মা, বড় মা। গান্ধারী বলছে, কে বাবা আমায় বড় মা বলে ডাকছে? আমি যুধিষ্ঠির। গান্ধারী বলছে, যুধিষ্ঠির বাবা, কালকে তোদের সঙ্গে আমার যুদ্ধ হবে, আর যুদ্ধ আরম্ভের পরেও তুমি শত্রু শিবিরে আসে তো ঠিক নয়, কেন এসেছিস? আমি বুঝে গিয়েছি তুই কেন এসেছিস, কারণ তোরা জেনে গিয়েছিস আমার শতপুত্রের সঙ্গে তোরা পাঁচজন যুদ্ধ করে উঠতে পারবি না। তাই তোদের দলে যে কৃষ্ণ আছে না, চতুরের শিরোমণি, সে তোকে ছলনা করে পাঠিয়েছে রাজ সিংহাসন রাজৈশ্বর্য ভিক্ষা চাইতে। তুলসী তোলায় দাঁড়িয়ে ধর্মরাজ বলে
মনের সিংহাসনে, যেন হৃদয় সিংহাসনে সর্বদাই গিরি গোপীরাধির বাস। রাধে রাধে রাধে, তাহলে তুচ্ছ সিংহাসনে কি করবে বড় মা? আর রাধৈ স্বর্গের কথা বলছ? তবে শোনো বড় মা, যে ঐশ্বর্য পেলে আবার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসি। তবে কি জন্য এসেছিস বলবো বড় মা? আগে আগে তুমি তুলসী তলে এসো। কেন এখানেই বল, তুলসী তলায় যাবো কেন? বড় মা, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওটা কামনা বাসনার ঘর। আর কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে কখনো ভগবানের কথা শুনতে ভালো লাগে না বড় মা, তাই বলছি তুলসী তলায় এসো। যেই না গান্ধারী তুলসী তলায় এসেছে, যুধিষ্ঠির দেরি না করে প্রণাম করেছে, প্রণাম করে উঠে বলছে বড় মা, কালকে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। রাধে রাধে, কোন দলে জিতবে কোন দলে হারবে তাকে বলতে পারে না, কে বাজবে কে মারা যাবে তাও কেউ বলতে পারে না। তাই বড় মা, একটাই আশীর্বাদ চাইতে এসেছি, যুদ্ধ করতে করতে তোমারই যুধিষ্ঠির যদি মৃত্যু হয়, আমারও যদি কোনোদিনও মনুষ্য কুলে জন্মগ্রহণ করে, যেন ভগবানের চরণের দাস হতে পারে। কথা বলতে চাইছিলেন আমার গন্ধারী, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল। যা বাবা যুধিষ্ঠির, আশীর্বাদ যখন চাইতে এলি প্রণাম করে করলাম তোরে আশীর্বাদ। ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তখন পেছন থেকে কৃষ্ণ বলছে, দেখলে তো দাদা যুধিষ্ঠির, এখনো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা শুরুই হলো না, এমন শ্রদ্ধা ভক্তি দেখেছো পরীক্ষার আগে রেজাল্ট আউট হয়ে যায়। তাহলে শিক্ষাটা কি? আমরা প্রণাম করতে ভুলে গিয়েছি, প্রণাম করতে শিখুন, নিচু হতে শিখুন, তবে আপনারা গোবিন্দকে পাবেন। তাই রাধারানী কে বলছে, সখীরা বলছে, রাধে তুই শুয়ে পড়। রাধারানী শুয়ে পড়েছে, এমন সময় সখীরা আমার বড়াই মাকে ডাক দিয়েছে, মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাঁচবে না। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া,
ছাড়ছে আমরা পাচ্ছি না ওই দিক থেকে না এদিকে হবে এদিকে পাচ্ছেন না জানি যেটি না আমি যখন তোদের ঘরের পাশ থেকে আসি দেখি কিনা সেই ঘরের নখানা জানলা দরজা আছে একটা জানলা দিয়ে দেখি তুই তো দধি দুগ্ধ ছানা আছে বেচা কেনা বিহানে পচে গন্ধ ছুটেছে বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে নখানা জানলা দরজা আছে এই কারণে জানলা দিয়ে গুরুদেব প্রবেশ করে দিচ্ছে এর ভিতরে কৃষ্ণ ভক্তিরূপী দধি দধি আছে ভজন রূপী দগ্ধি দুগ্ধ আছে তোদের বউকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে তোদের বউকে ওখানে থেকে প্রণাম করি আনি জটিলা বললো বড়াইমা নিয়ে যাচ্ছ যাও কিন্তু বউ যেন সেই নাম না করে বলে কোন নাম সেই নাম যদি এলো মানে কারোর ঘরে ঢুকতে জানো নাই মা তারে পথের কাঙা বলাবে বলছো বৃন্দাবনের বলো বুঝেছি বুঝেছি বল
এ দেহ যার আমি তার কাছে ফেলে দেবো, তার দেহের কাছে
এরা হরি ভজন করে না। কেন? এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানে রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, তখন ফুটবল ভাবছে কখন আমি গুলকির কাছে যাব। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমার বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়েরই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায়। সে সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা, তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের মুখে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই, তারা এসে বলছে রে তোদের যে লাঠি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের মুখে আয়। ময়ূর, তুমি সুখে আছো? ময়ূর বলো, প্রভু আমিও সুখে রে।
বৃন্দাবনে গেলে ময়ূরের পাখি কিনতে পাওয়া যায়। যখন ও তোলে রক্ত ঝরঝর করে পড়ে, তাই বলবো আগামী জন্মে ময়ূর করে নয় কাক ফুলে জন্ম দি। সার্থক আদব এই মানির গানে সন্তুষ্ট হয়ে 160 টাকা পুরস্কৃত করল। জয় জয় নিদায় গৌ শিকারা কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল। তাই আগামী জন্মে ময়ূর করে নয় কাক ফুলে জন্ম দি, তবে ময়ূর করে নয়। তাহলে কার জীবন চাও? তখন তিনজনাই বলে কিছু চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে যাও। হরি বল। তাই আজ রাধা কৃষ্ণের মিলন হয়েছে, রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বলো।